যশোর ঝিকরগাছার পানিশরা গ্রামের মাঠে জারবারা ফুলের সাজানো গোছানো শেড, তার পাশেই কৃষক সাজান আলীর দার্জিলিং কমলালেবুর বাগান। হেমন্তের সূর্যের কমলা রঙের আভা ছড়িয়ে পড়ছে কমলালেবুর গায়ে। ফুলের রাজধানীতে এমন সুন্দর দৃশ্য কল্পনা করা বেশ কঠিন। 2019 সালের শুরুতেই কমলার প্রতি বিশেষ মনোযোগ তৈরি হয় তার। সমতল ভূমিতে দার্জিলিং কমলালেবু হবে, এটি যেন তিনি স্বপ্নেও কল্পনা করেননি। বাজারের কমলালেবু থেকে বেশ বড় আর রসালোও বটে। 2020 সালে একটা ইউটিউবে আমি একটা বাগানে একটা প্রোগ্রাম দেখছিলাম, দেখতে দেখতে আমি দার্জিলিং গেছিলাম বেড়াতে। তো ইউটিউবে আমি চায়না কমলাটা ওটা আমি দেখছিলাম, আমি দার্জিলিং গেছিলাম। তখন তো মনে হচ্ছে আমি একটা দার্জিলিং বাগান করব, কোথায় চারা পাওয়া যায়। এভাবে আমি কয়েকজন মেসেজ দেওয়ার পরে কৃষি অফিসে আমার আঙ্কেল ছিল, ওনারা বললাম বাবা আমি একটু দার্জিলিং বাগান করব, তা এই চারাগুলো কোথায় কীভাবে ইন্ডিয়া আনা সম্ভব, কী এলাকায় বাংলাদেশ আছে কি না। বলছে আঙ্কেল আমি আপনার আনাই দিতে পারবো, আপনি লাগানো সমস্যা নেই। 20 সালে লাগাইছিলাম, 3 বছর গতবার ফল আসছিল। এ কমলা বাগান দেখার জন্য প্রায় শত শত মানুষ ছুটে আসছেন তার বাগানে। এবছর কমলার ফলন অনেক বেশি, প্রায় 4 লক্ষ টাকা বিক্রির আশা করছেন তিনি। অন্যান্য ফসলের চেয়ে দাম অনেক বেশি ও উৎপাদন খরচ বেশ কম। ফুল চাষী শাহজাহান আলী এখন কমলা চাষী বলেই পরিচিত। নিজের কমলা বাগানে ঘুরছেন আর পরিতৃপ্তি নিয়ে হাতে ছুঁয়ে দেখছেন কমলালেবু। সেভাবে এখানে কোনোদিন আসা হয়নি, লোক মুখে শুনছি যে শাহজাহান ভাইয়ের কমলাটা খুব ভালো হয়েছে। তো আজকেই সরেজমিনে আসার আমার সময় বা সুযোগ হলো, তো এসে আমি আর কি দেখছি যে না আসলে তো আমাদের এই আবহাওয়ায় এটা সম্ভব। এটা সম্ভবত দার্জিলিংয়েই বেশিরভাগই হয়, কিন্তু এখানকার যা সাইজ দেখলাম বা এর যে রসালো যে এটা, এটা দার্জিলিংয়ের চাইতে কোনো অংশেই কম না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে না এটা এই চাষে যদি আমরা আরও উদ্বুদ্ধ করতে পারি এবং নিজেরাও করতে পারি এবং অন্যকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের এই পুষ্টির চাহিদাটা অনেকাংশে পূরণ হবে। শাহজাহান আলী বলেন, অনেক দূর দূরান্ত থেকে কৃষি উদ্যোক্তারা আসছেন আর দেখছেন। মানুষের মাঝে এ চাষ ছড়িয়ে দিতে পারলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে যাবে। যে ফল দেশের বাইরে থেকে বিপুল অর্থ ব্যয় করে আনা হতো, তা এখন নিজের গ্রামেই চাষ হচ্ছে। এটি সর্বসাধারণের কাছেও বেশ আনন্দের বিষয়। আমি তো রাজনীতি করলে বাজার দেখছি, তাদের চেয়ে আমার বাজার যদি একদম করাই, তাদের চেয়ে আমার কোয়ালিটিটা ভালো থাকবে। প্রথম দিকতে আমার একটু 1-2 বছর মানুষই আমার অনেক খারাপ বলেছে, বা রাস্তার পাশে তো যাই বলে কি লাগাইছে, ফল নেই, ফল নেই, ফুল নেই, কিছু নেই, আমার একটু কষ্ট লাগতো। তা সেটা আল্লাহ দিলি গত বছর সে কষ্টটা আমার নিবারণ হয়ে গেছে। আমি গত বছর 3 লক্ষ টাকা ফল বেচছিলাম, এবছর এ বাগানে বিক্রি হয়ে গেছে, ওরা ভাঙবে আগামী সপ্তাহে ভাঙবে, এবার আমি 4 লাখ টাকা বেচে দিছি। ফুলের রাজধানী গদখালি, সারা জীবন ফুলকে দিয়েই এই অঞ্চলের মানুষ পরিচিতি লাভ করে আসছে। খুব সাম্প্রতিক সমতল জমিতে দার্জিলিং কমলা চাষ করেও সফল হয়েছেন এ এলাকার কৃষকরা, তার মধ্যে অন্যতম মোহাম্মদ শাহজাহান আলী। তার কমলা বাগানে এসে কমলাগুলো দেখার পর মনে হচ্ছে সত্যিকার অর্থেই এই জারবারা শেডের পাশে কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছে এ অঞ্চলের কৃষিক্ষেত্রেও। কৃষির সফলতা নিয়েই আমাদের এক একটি আয়োজন থাকে, তারই ধারাবাহিকতায় আজকে ছিলাম গদখালি ফুলের রাজধানীতে। সেই কমলা বাগানের বিখ্যাত কমলার স্বাদ নিলাম এবং উপভোগ করলাম। মিলনের ক্যামেরায় জুয়েল, জেনাদা টিভি।